আমি যখনই বাসায় বাটা মাছ নিয়ে এসে এইভাবে ঝটপট রান্না করে ফেলি, এই রান্নাটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজার লাগে, ঝটপট তৈরি হয়ে যায়, কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। যারা মাছ খেতে একদমই পছন্দ করেন না তাদের কাছেও এই মাছের রেসিপিটি কিন্তু অমৃত লাগবে। আসুন চলুন এই রেসিপিটা পুরো দেখা যাক। তো এখানে আমি বাটা মাছ নিয়েছি, তো বাটা মাছ এভাবে করে একটু কেটে নিয়েছি যেন মশলা টশলা ভালোভাবে ঢুকে মাছের মধ্যে। আর এই সব কিছু পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একদম সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে করে প্রত্যেকটা মাছের মধ্যে যেন মশলা চলে যায় সেরকম করেই মাখিয়ে নিচ্ছি। আর এপাশে আমি গরম তেলের মধ্যে এক এক করে সবগুলো মাছ একদম মুচমুচে লাল লাল করে ভেজে নেব। যেসব বাচ্চারা কাটার ভয়ে মাছ খেতে পারে না বা কাটা আছে বলে মাছের ঝোলে মাছ পছন্দ করেন না, তারা যদি এরকমের মুচমুচো করে ভেজে একদম লাল লাল করে তারপরে মাছ ভেজে রান্না করে খায়, তাহলে এই মাছের কাটাগুলো একদম গলে নরম হয়ে যায়, শক্ত থাকে না বা ফুটারও কোনো চান্স থাকে না, মুখে বাঁধারও কোনো চান্স থাকে না। তো উঠিয়ে নেওয়া হয়েছে। আর এখন ওই তেলের মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে প্রায় 1 কাপ পরিমাণের রয়েছে। তো মাছ কী পরিমাণের তার ওপর বেসিস করে কিন্তু সব মশলাই এখানে অ্যাড হবে। তো আমি এখানে কয়েকটা গোটা কাঁচামরিচ একটু মানে মুখটা ফাটিয়ে তারপরে দিয়েছি, তো খুব বেশি ঝালও যেন না হয়, আবার দেখা যাচ্ছে যে একটু গোটা গোটাও যেন থাকে, ছিঁড়ে দিলে এমন কি যে ঝোলের মধ্যে মরিচটা একদম গলে যায়। তো আমি সেরকমের চাচ্ছি না, একটু আস্তে আস্তে থাকলে সেটা খেতে বেশি ভালো লাগবে। তো এর মধ্যে আমি জিরার ফোড়ন দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ জিরা দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা মাছের ঝোলে কিন্তু জিরার মানে খেতে বেশি ভালো লাগে, তো ঝোলের মধ্যে জিরা থাকলে সেটা কিন্তু খুব বেশি মজার লাগে খেতে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, আদা রসুন পেস্ট আর লবণ। তো সবগুলো মশলাই আমি 1/2 চামচ করে দিয়েছি আর লবণটা স্বাদ মতো দিয়েছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুপাতে কিন্তু মশলাপাতিগুলো দিয়ে নেবেন। আর তেলের মধ্যে সব মশলা ভালোভাবে আমি আগে ভেজে নিচ্ছি, আর তারপরে এই মশলা ধুয়ে বাটিতে পানি ছিল সেটাই দিয়ে দিচ্ছি, আর সেটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে একদম কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নিতে নিতে আপনাদের একটা কথা বলি যে এই মাছের রান্না কিন্তু সত্যিই খুবই মজার হয়। তো একদম মশলায় যখন তেল উঠে গিয়েছে তখন আমি এখানে একদম গোটা বড় সাইজের 4 ফাঁক করে একটা টমেটো দিয়েছি। এই টমেটোটা দেওয়ার কারণে আরও বেশি মজার লাগবে। আর মাছের ভেতরে যে একটা মানে কি বলেন এটা আপনারা আমি ঠিক জানি না, এটা খেতে খুবই ভালো লাগে, আমি পটকা বলি এটাকে। তো এই দুটাও আমি এর সঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এই সব কিছু মশলা কষিয়ে নেওয়ার পরে সাইডে গরম পানি রেখেছিলাম, সেটা দিচ্ছি ঝোলের জন্য। তো সব সময়ের জন্য আমি সব রকমের ঝোলের তরকারিতে কিন্তু গরম পানি অ্যাড করি, এতে ঝোলের টেস্ট আমার কাছে বেশি ভালো লাগে আর খুব তাড়াতাড়ি দ্রুত ফুটে ওঠে ঝোলটা, তার ফলে রান্নাটাও কিন্তু দ্রুত শেষ হয়ে যায়, আর এই জন্য আমার কাছে গরম পানি অ্যাড করতে ভালো লাগে। আর এখন যখন সব কিছু ফুটে উঠেছে ঝোলটা, তখন আমি এখানে ভাজা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা কত পারফেক্টলি ভেজেছি দেখতেই পাচ্ছেন। আর এরকমের করে মাছ ভেজে যদি এরকমের করে একটা হালকা মাখো মাখো ঝোল তৈরি করা যায়, তাহলে গরম গরম ভাতের সঙ্গে আমার মনে হয় না আর কোনো কিছুর প্রয়োজন রয়েছে। যারা মাছ ভালোবাসেন আমার মতো আর যারা মাছ পছন্দ নাও করেন, তারাও কিন্তু এই মাছের রেসিপিটা দেখলে খেতে বাধ্য হবেন এর মজা আর টেস্টের জন্য। একদম রেডি হয়ে গিয়েছে আর এখন আমি পরিবেশন করে নিচ্ছি। একদম পুরো আর কি কড়াই থেকে আমি বাটিতে ঢেলে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে, গরম গরম তারপরেও কালারটা এতটা লোভনীয় হয়েছে, দেখেই মনে হচ্ছে জিভে পানি চলে আসতেছে, এতটাই সুন্দর আর লোভনীয় কালার হয়েছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, ঘরোয়া মশলায় জজ্জলদি এই রেসিপিটা কিন্তু তৈরি করে নিতে পারেন, একেবারে খুবই টেস্টি হয়। তো গরম গরম ভাত নিয়েছি আর আমি তরকারিটাও নিয়ে নিচ্ছি, আর এখন মজা করে খাবার পালা, আর কি থেমে থাকা যায় বলেন তো। এখন এই গরম গরম ভাতের সঙ্গে আমি সবগুলো নিয়ে নিচ্ছি, আর মাছের মাথা আমার অনেক বেশি পছন্দ, আর গোটা কাঁচামরিচটাও নিয়ে নিলাম, কারণ ভাতের সঙ্গে কাঁচামরিচটা যখন একটু ডোলে নিব তখন কিন্তু আরও ঝাল ঝাল হবে আর ব্যাপারটা আরও বেশি ভালো লাগবে। আর পটকাও আমি একটা নিয়ে নিয়েছি, এটা আমার খেতে খুবই ভালো লাগে। আর টমেটোটা দেখেন কত সুন্দর গলে গিয়েছে, একদম দেশি টমেটো। তো এই সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছটাকে ভেঙে নিয়ে এখন খাবার পালা। তো এইভাবে করে নিয়ে একদম
বিসমিল্লা বলে মুখের মধ্যে ভরে দিলাম। অমৃত আলহামদুলিল্লাহ, এত মজার হয়েছে, আপনারা এই রেসিপিটা অবশ্যই করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটার পাশেই থাকবেন, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নেবেন।